কড়াই প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে জিরে ফোড়ন দিলাম। আজকে আমি আজকে একটু রেসিপিটা বানাবো কাবলি ছোলা। আজকে আমি রান্না করছি কাবলি ছোলা। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাবলি ছোলাটা দিয়ে দেবো। ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি, চাইলে আপনারা আগের দিন ভিজিয়ে ভিজিয়ে রাখতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো। শর্ট টাইমে এটা করা যায়, সিদ্ধ করে রাখলে শর্ট টাইমে করা যায়। তাহলে এটা আপনারা সকাল বেলা লুচির সাথে খেতে পারেন, লুচির সাথে খেতে পারেন। যদি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।